ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘলা আকাশ। আগামী 24 ঘন্টায় বাংলায় বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবহাওয়া পূর্বাভাস জানিয়েছেন। তো বন্ধুরা, কোন কোন জেলায় এই আবহাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস জানিয়েছেন বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই খবরটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। মঙ্গলবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলার জন্য প্রবল ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা। 26 মের জন্য জারি করা হয়েছে লাল সতর্ক। বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর অতি প্রবল ঝড় বৃষ্টি হতে পারে, পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে প্রায় সবকটি জেলায় কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 2-1টি জায়গায় মালদহ, কালিম্পং, দার্জিলিং ভারী বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 2-3 দিনে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে জানানো জেলার ঝড় বৃষ্টির পূর্বাভাস। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এই ধরনের খবর সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন।